হ্যালো মোর মরমর ছাত্র ছাত্রী সকল, খবর ভালেই সাগে, হয় না নহয়? জানাই করোনার কারণে কোনো কত উলাব পারা নাই, ঘরতে পড়ি আছো আমি। বারু যে নহ, আজি তোমালোকর ক্লাস ফাইভর লেসন সেভেনর এইটু ভিডিও তৃতীয় ভাগ হয়, মানে তিন নম্বর ভিডিওটি হয়। ইয়ার আগত আর দুটা ভিডিও উলাই গেছে, সেই দুটা ভিডিও যদি চাইছা ঠিক আছে, যদি নাই চাওয়া এই ভিডিও তলাতে তোমালোকে লিঙ্কটু পাই যাবা, আর সেই দুটা ভিডিও আগতে চাবা, তারপরে এইটু চাবা, ঠিক আছে? তেনেহলে বলাসন আজির লেসনটো আমি আরম্ভ করুম। এই আসা মই তোমালোকক ইয়ার আগত ইয়াতে এৰি থৈ গৈছিলোঁ, মানে ইয়ার আগর ভিডিওটো আমি ইয়াতে শেষ করে গেছিল, আর ইয়াতে মই তোমালোকক হোমওয়ার্ক দি থৈ গৈছিল যে এইখিনি তোমালোকে ঘরত করিবা, হয় না? ইয়াতে কি করিবলে আছিলে কৈছিলে, ইয়াতে আমি আজি হোৱা ঘটনা বা সদায় হৈ থকা ঘটনাখিনি ইয়াতে লিখিম। আজিতো ঘটনা হৈ গৈছে, যিটো কাম হৈ গৈছে আজি, আর নহয় যিটো হৈ গল সেইটোক আমি ইয়াতে লিখিম, আর যিটো হবলগীয়া আছে সেইটো আমি ইয়াতে লিখিম। হবলগীয়া মানে হোৱা নাই, হব, পিছত হব, হয় না? এইটো আমি ইয়াতে লিখিম। বলাচোন চাও কেনেকে কি কি লিখিব লাগে, যোনে যোনে লিখিছে সিহঁতে মিলাই লবা, যোনে যোনে নাই লিখা এতিয়া লিখি লবা, ঠিক আছে? ইয়াতে প্রথমে দিয়া আছে লিভস, হয় না নহয়? লিভস মানে কি হয়, থাকা। তো ইয়ার এতিয়া মই আছো, এতিয়া মই ঘরত আছো, আই লিভ ইন হোম, তো লিভস, হয় না নহয়? এইটো লিভস কি হয়, বর্তমানের হয়। ইয়ার পাস্ট টেন্স কি হয়ে যাব, মানে হয়ে যাওয়া খিনি কি হব, ইয়ার পাস্ট মানে যেটা হয়ে গেছে তাকে আমি কেনেকে লিখিম, লিভড, কেনেকে লিখিম, এল আই ভি ই ডি, লিভড। আর ইয়ার ভবিষ্য হলে কি হব, মানে হবলগীয়া ঘটনাতে কেনেকে হব, উইল লিভ, বুঝি পাই আছে না? এইটু মানে যেটু এতিয়া হয়ে আছে সেইটো কি বলি কয়, বর্তমান, যেটু হয়ে গেছে তাক কি বলি কয়, ভূত, বর্তমান কাল, ভূত কাল, ভবিষ্যৎ কাল। তোমালোকে আগরলে যেটা যাবা সিক্স সেভেন লো, তেতিয়ালে কি বস্তু ভালকে বুঝি পাবা, বর্তমান বুঝা যে কেনেকে শব্দখিনি লিখা যায়, হয়ে থাকা শব্দখিনি, হয়ে যাওয়া শব্দখিনি, আর হবলগীয়া শব্দখিনি, ঠিক আছে? হবলগীয়াক ইংলিশত কয় ফিউচার, হয়ে যাওয়াক কয় পাস্ট, আর হয়ে থাকা কয় প্রেজেন্ট, প্রেজেন্ট, হয় না নয়? ঠিক তেনেকে ইয়াতে চাওয়া, ইয়াতে খালি ঠাই দিয়া আছে, ইয়াতে কৈছে হয়ে যাওয়া ঘটনাটুক আমি কো ডান্সড, ডান্সড মানে নাচিছিল, আর হবলগীয়া ঘটনা কয় উইল ডান্স, তেনহলে ইয়াতে কি হব, ডান্স। এতিয়া যদি ডান্স করে কোনোবাই তাক আমি কি বলি কম, ডান্স, আর যোনে নাচিল আছে তাক কি বলি কম, ডান্সড, আর যোনে নাচিব এতিয়ালৈকে নাচা নাই তাক কব উইল ডান্স, ঠিক আছে? ঠিক তেনেকে এইটো চোৱা, ফ্লাইজ মানে উড়া, উড়ে না, চৰাই উড়ে, এৰোপ্লেন উড়ে, তাক কি বলি কয়, ফ্লাইজ। তো এইটো হৈ গল বর্তমান, এতিয়া যদি উড়ি আছে তাক কম আমি ফ্লাইজ, আর যদি সি উড়িছিলে, আগতে উড়িছিলে, তেতিয়া আমি কি বলি কম, তাক ফ্লিউ, আর যেতিয়া ভবিষ্যৎ উড়িব তাক কি বলি কম আমি, উইল ফ্লাই, তাক কি বলি কম আমি, উইল ফ্লাই, এতিয়ালৈকে উড়া নাই, উড়িব, ঠিক আছে? ঠিক তেনেকে তারপর চা, ইয়াতে আমাক খালি ঠাই দিছে, আর মাজত লিখি দিছে হেল্পড, মানে সহায় করেছিল, এইটো হেল্প মানে সহায় করেছিল, তো সহায় করেছিল তার আগত কি হয়ে যাব, হেল্প, হেল্প মানে সহায়, সহায় করেছো, ইয়াতে হয়ে যাব উইল হেল্প, ঠিক আছে? তারপর আছে পলিউটস, এইটো কি হয়, পলিউটস মানে লেতেরা, এতিয়া লেতেরা করে আছে, এইটো পলিউটস মানে এতিয়া লেতেরা করে আছে, তো ইয়ার পাস্ট কি হয়ে যাব, পলিউটেড, কি হয়ে যাব, পলিউটেড মানে লেতেরা করেছিলে, আর ভবিষ্যৎ হলে কব উইল পলিউট, গম পাইছা নে? তারপর তলত আহা, এইটো কি লিখা আছে, রাইটস মানে লিখি আছো, রাইটস মানে লিখি আছো, তো ইয়ার পাস্ট কি হয়ে যাব, রোট, কি হয়ে যাব, রোট, আর ভবিষ্যৎ হলে কি হব, উইল রাইট, ঠিক আছে না? ভবিষ্যৎ হলে কি হব, উইল রাইট। তাহলে এইখিনি বুঝি গম পালা কেনেকে হয়েছে, এইখিনি দেখা পালা। তারপর আহা পাঁচ নম্বর, পাঁচ নম্বর কৈছে লুক এট দ্য পিকচার অফ দ্য বটল অফ কফ সিরাপ, এইটো এটা কফ সিরাপর বটল হয়, কৈছে এই বটলটুক চাব দিছে, সাম ইনফরমেশন হ্যাজ বিন গিভেন অন দ্য লেবেল অফ দ্য বটল অফ মেডিসিন, কৈছে ইনফরমেশন মানে জানকারি, ইয়াতে চোৱা কিছুমান জাননী দিয়া আছে, ইনফরমেশন মানে কি হয়, জাননী, ইয়াতে জাননী বিলাক লিখা আছে, তাকে কৈছে সাম ইনফরমেশন হ্যাজ বিন গিভেন, ইয়াতে কিছুমান জাননী দিয়া আছে, অন দ্য লেবেল অফ দ্য বটল অফ মেডিসিন, এই যে মেডিসিন হয়, এই যে কফ সিরাপ হয়, এই কফ সিরাপত তোমালোকক কিছুমান জাননী দিয়া আছে, সেই জাননী মতে ইয়াতে প্রশ্ন দিয়া আছে, আর প্রশ্নর উত্তর লিখিব লাগে, ঠিক আছে? সো প্রথম প্রশ্ন কি দিয়া আছে,
প্রশ্ন মানে কি জাননী দিয়া আছে, আধা কথা লিখা আছে, বাকিখিনি আমি লিখিব লাগে। তো কইছে দা নেম অফ দা মেডিসিন ইজ, কইছে এই ঔষধটোর নাম কি হয়, ঔষধটোর নাম কি আমি ক্লিয়ারলি দেখা পাই আছো, কি হয় CAFFRI, ইয়াতে আমি লিখি ফুল স্টপ দি দিলো, ঠিক আছে। তারপিছত চোৱা দা ডেট অফ ম্যানুফেকচার ইজ, এই ঔষধটো যে বনাইছিলে সেই তারিখটো কি, এইটো চোৱা মোৰ পেঞ্চিলটো, এই পেঞ্চিলটো দেখা পাই আছে না, এই পেঞ্চিলটো চোৱা যত আছে মই ইয়াতে দেখা পোৱা নাই, সেইকাৰণে মই লিখিব পৰা নাই। তোমালোকে কি কৰিবা, এই যে MFG ডেট লিখা আছে না, এই তারিখটো যে লিখা আছে ওপৰৰ তারিখটো যে, সেইটো তোমালোকে ইয়াতে লিখিব লাগিব। মই ইয়াতে দেখা পোৱা নাই মানে মই কিবা বুজিব পৰা নাই, ইয়াতে কিবা লাষ্টত 2017 লিখা আছে নেকি মই মানে ধৰিব পৰা নাই, সেইকাৰণে মই লিখি দিয়া নাই। তোমালোকে কি কৰিবা, ইয়াতে যিটো উত্তৰটো হ'ব, ইয়াতে উত্তৰটো কি হ'ব, এই যে ছবিটোত যে ইয়াত যে লিখা আছে এইটোৱে তোমালোকৰ ইয়াতে মেনুফেকচাৰ ডেট হ'ব। মেনুফেকচাৰ ডেট মানে যিটো তাৰিখে এই ঔষধটো বনোৱা হৈছে, যিদিনা এই ঔষধটো বনোৱা হৈছে সেইটোকে কয় মেনুফেকচাৰ ডেট, ঠিক আছে। তাৰপিছত লাষ্টত চোৱা, লাষ্টত কৈছে এক্সপাইৰি, ডেট অফ এক্সপাইৰি ইজ, মানে এই ঔষধটো কেতিয়া বেয়া হৈ যাব, এক্সপায়াৰ মানে বেয়া হৈ যোৱা, মানে আমি ইয়াক আৰু খাব নোৱাৰিম। তাৰপিছত এক্সপাইৰি ডেট এইটো চোৱা তলত লিখা আছে, দেখা পাই আছে না মোৰ পেঞ্চিলটো, পেঞ্চিলটোৰ ওপৰত ভালকে চোৱা, এই যে ডেটটো যে লিখা আছে এই ডেটটোকে ইয়াতে লিখিব লাগে, ঠিক আছে। তাৰপিছত গৈছে দ্য প্ৰাইচ ইজ, এই ঔষধটোৰ দাম কত লিখা আছে, এইটো চোৱা দাম, এইটো মোৰ কলমটো ভালকে চাই থাকা হা, এইকণ জেগাত তোমালোকৰ দাম লিখা আছে, মই তোমালোকক দেখাই দি আছো, এক ছেকেণ্ড ৰখা। এইটো হৈ যাব এই মেনুফেকচাৰ যিটো আছে যে, এই মেনুফেকচাৰ, এক ছেকেণ্ড ৰখা হা, এই যে মেনুফেকচাৰ যে দেখা পাই আছা, এই মেনুফেকচাৰ ডেট তোমাৰ এইটো হ'ব, ওপৰত যিটো দিয়া আছে এইটো হ'ব, তোমালোকে কিতাপত চাই ল'বা, এই ডেট ডেটটো যে দিয়া আছে, এই ডেটটো যে দিয়া আছে এই ডেটটোৱে লিখিবা তোমালোকে, ঠিক আছে, এই ডেটটো এই ইয়াতে লিখি ল'বা, ঠিক আছে। তাৰপিছত কৈছে ডেট অফ এক্সপাইৰি, এক্সপাইৰি ডেট তোমালোকৰ, এক্সপাইৰি ডেট তোমালোকৰ এইটো হয়, এইটো এইটো তোমালোকৰ এক্সপাইৰি ডেট হয়, আৰু এক্সপাইৰি ডেটটো ইয়াতে লিখি ল'বা, ঠিক আছে। তাৰপিছত কৈছে দ্য প্ৰাইচ ইজ, প্ৰাইচটো চোৱা তোমালোকে, এইটো চোৱা প্ৰাইচ, প্ৰাইচটো এইটো লিখা আছে, মই দেখা পোৱা নাই কাৰণে মই এনচাৰটো লিখা নাই, তোমালোকে দেখা পাবা কিতাপত ক্লিয়াৰলি দিয়া আছে, এই ডেটটো ক'ত লিখিবা, ইয়াতে, ঠিক আছে। আৰু এইটো ক'ত লিখিবা মই লিখা নাই কাৰণে তোমালোকে অলপ বেছিকে বুজাই দি আছো, এইটো লিখিবা ইয়াতে, আৰু এইটো যে আছে এইটো ক'ত লিখিবা, এইটো আহি যাব ইয়াতে, ঠিক আছে, বুজি পালা, ঠিক আছে। তেনে বলাচোন কিতাপলৈ উভতি যাওঁ, কিতাপত কি আছিলে, কফ চিৰাপৰ বিষয়ে হৈ গ'ল, তাৰপিছত আহিব এতিয়া পঢ়িবলৈ, এতিয়া কি আহিছে পঢ়িবলৈ, কি পঢ়িম আমি, কৈছে ৰিড দ্য বায়োগ্ৰাফি, ইয়াৰ আগত আমি কি পাইছিলো, অট'বায়োগ্ৰাফি, হয়নে নহয়, ইয়াত আগত যে আমি যে পাইছিলো পানীৰ বিষয়ে, এইটো কি আছিলে, পানীৰ বিষয়ে যে আছিলে এইটো কি আছিলে, অট'বায়োগ্ৰাফি, অট'বায়োগ্ৰাফি মানে নিজে নিজৰ কাহিনীটো লিখা, নিজে নিজৰ কাহিনীটো লিখা কি বুলি কয়, অট'বায়োগ্ৰাফি, আৰু ইয়াৰ বায়োগ্ৰাফি মানে মাদাৰ টেৰেছাৰ বিষয়ে বেলেগ কোনোবাই লিখিছে তাক কি বুলি কয়, বায়োগ্ৰাফি, মানে মাদাৰ টেৰেছাৰ ওপৰত লিখি আছো আমি, ঠিক আছে। তো কি লিখা আছে বলাচোন, পঢ়ো আমি, মোৰ লগে লগে পঢ়ি যাবা, কোৱা, মাদাৰ টেৰেছা ৱাজ, মাদাৰ টেৰেছা হা, মাদাৰ টেৰেছা ৱাজ বৰ্ণ অন 26th August 1910 ইন স্কপজে, কি ক'লে, মাদাৰ টেৰেছা যে আছিলে তেখেতৰ জন্ম হৈছিলে 26 August 1910 চনত, আৰু যিটো চহৰত হৈছিলে চহৰটোৰ নাম আছিলে স্কপজে, কি হয় স্কপজে, ঠিক আছে। তাৰপিছত কৈছে হাৰ ৰিয়েল নেম ৱাজ অগ্নেশ, কি হয় অগ্নেশ গংখা বজাখিউ, মাদাৰ টেৰেছাৰ আচল নাম আছিলে অগ্নেশ গংখা বজাখিউ, ঠিক আছে। হাৰ পেৰেণ্টছ ৱিয়াৰ নিকোলে, নিকোলে এণ্ড ড্ৰেনাফাইল বজাখিউ,
বুঝি আছা নে শব্দখিনি ভালকে শুনিবা। কৈছে হার পেৰেণ্টছ, তেখেতৰ মা দেউতাৰ নাম কি আছিলে, নিকোলে আৰু ড্ৰেনোফাইল বজাকিউ, ঠিক আছে। তাৰপিছত কৈছে মাদাৰ টেৰেছা ডিভোটেড হাৰ লাইফ টু দ্য সার্ভিস অফ দ্য পুৱৰ এণ্ড ডেষ্টিটিউট এৰাউণ্ড দ্য ৱৰ্ল্ড। কি কৈছে, মাদাৰ টেৰেছা যে আছিলে তাই নিজৰ জীৱনক ডিভোট, ডিভোট মানে দি দিয়া, ডিভোট মানে দি দিছিলে। তো মাদাৰ টেৰেছাই নিজৰ জীৱনত যিমান নিজৰ সময় আছিলে, নিজৰ কামখিনি সব কৰি আছিলে, কাৰ কাৰণে, পুৱৰ এণ্ড ডেষ্টিটিউট। ডেষ্টিটিউট মানে হয় এইটো কি হয়, ডেষ্টিটিউট, ডেষ্টিটিউট মানে হয় যাৰ বেছি দৰকাৰ, যাক বহুত সহায়ৰ দৰকাৰ আছে। যেনেকে ধৰা যিটো ল'ৰা ছোৱালীৰ মা দেউতা নাথাকে, হয় না, যিটো বাচ্চাৰ পঢ়াৰ অসুবিধা হৈ আছে, পঢ়িব পৰা নাই কিন্তু পঢ়িব ইচ্ছা আছে, পঢ়িব পৰা নাই, সেই তেনেকুৱা কি বুলি কয়, ডেষ্টিটিউট, যাক লাগে সহায়, যাক সঁচাকে সহায় লাগে, খানা পোৱা নাই তাক খানা দিয়া, সেই যাক মানে সঁচাকে দৰকাৰ আছে, সেই তেনেকুৱা কি বুলি কয়, ডেষ্টিটিউট। তো মাদাৰ টেৰেছা যে আছিলে তাই নিজৰ জীৱন দুখীয়া আৰু ডেষ্টিটিউট মানুহবিলাকৰ কাৰণে তাই দি দিছিলে। মানে মাদাৰ টেৰেছাই নিজৰ গোটেই জীৱনটো দুখীয়া, পুৱৰ আৰু ডেষ্টিটিউট ধৰণৰ মানুহবিলাকৰ সহায় কৰোঁতেই গ'ল, ঠিক আছে। তাৰপিছত কি কৈছে, শ্বি ফাউণ্ডেড দ্য মিশনাৰিজ অফ চেৰিটি। তাই মিশনাৰী, মিশনাৰী মানে কিছুমান মানুহ মিলি পেলাই এটা গোট বনায়, সেই গোটটো বনায় যাতে চেৰিটি মানে হয় দান দক্ষিণা। যেনেকে তোমালোকেও জানা যে মন্দিৰ বনাবলৈ কাৰণে, মছজিদ বনাবলৈ কাৰণে যেনেকে দান দিয়ে, শিক্ষা ব্যৱস্থা ভাল হবলৈ কাৰণে দান দিয়ে, আমাৰ স্কুলৰ যে ফিল্ড আছে, ফিল্ডটো বেলেগ এজনৰ হয়, সেইটো আমাৰ স্কুললৈ দান দিছে, সেই তেনেকুৱা ধৰণৰ কামক কি বুলি কয়, চেৰিটি। তাক কি বুলি কয়, চেৰিটি। তো মাদাৰ টেৰেছাই কি কৰিছিলে, মিশনাৰিজ বনাইছিলে চেৰিটিৰ কাৰণে, মানে কিছুমান মানুহে মিলি পেলাই দান দক্ষিণা বেলেগৰ পৰা লৈ পেলাই দৰকাৰী মানুহবিলাকক দিয়াৰ কাম কৰিছিলে, ঠিক আছে। শ্বি চুজ টু উইয়াৰ এ হোৱাইট সারি উইথ এ ব্লু বৰ্ডাৰ। কি কৈছে, শ্বি চুজ, তাই বাছিছিলে টু উইয়াৰ এ হোৱাইট সারি, তাই এটা বগা শাড়ী পিন্ধিছিলে, উইয়াৰ মানে কি হয় পিন্ধা, তাই কেনেকুৱা শাড়ী পিন্ধিছিলে, বগা শাড়ী পিন্ধিছিলে উইথ এ ব্লু বৰ্ডাৰ, ব্লু বৰ্ডাৰ থকা, ইয়াতে এনেকে এনেকে ইয়াতে ব্লু বৰ্ডাৰ থাকে, সেই ব্লু বৰ্ডাৰ পিন্ধিছিলে, ঠিক আছে। তো মাদাৰ টেৰেছা কেনেকুৱা আছিলে, বগা শাড়ী পিন্ধিছিলে আৰু ব্লু বৰ্ডাৰ থকা ব্লাউজ পিন্ধিছিলে, ঠিক আছে, সৰি, ব্লু বৰ্ডাৰ থকা শাড়ী পিন্ধিছিলে। শাড়ী যে আমাৰ যে ডক্টৰ বিলাকৰ যে হস্পিটেল বিলাকত যে নাৰ্ছ বিলাক থাকে যে, তাক দেখিবাচোন এনেকে শাড়ী পিন্ধে, তাতে ব্লু বৰ্ডাৰ থাকে, নীলা ৰঙৰ পাৰি দিয়া থাকে, তাকে কৈছে ব্লু বৰ্ডাৰ, ঠিক আছে। তাৰপিছত চোৱা, শ্বি স্পেণ্ট ছেভৰেল ইয়াৰ্চ ইন কেলকাতা, নাও কলকাতা, মানে তাই নিজৰ বহুত বছৰ, শ্বি স্পেণ্ট ছেভৰেল ইয়াৰ্চ, ছেভৰেল ইয়াৰ্চ মানে বহুতখিনি বছৰ, তাই নিজৰ বহুতখিনি বছৰ স্পেণ্ট মানে কটাইছিলে কেলকাতাত, আগত কেলকাতা কৈছিলে, এতিয়া কি বুলি কয়, ইয়াক কলকাতা, আৰু এইটো কত আছে, ৱেষ্ট বেংগলত, হয়নে, কত আছে, ৱেষ্ট বেংগল, পশ্চিমবংগ, হয় নহয়। তাৰপিছত কৈছে ইন 1979 মাদাৰ টেৰেছা ৱাজ এৱাৰ্ডেড দ্য নবেল পিচ প্ৰাইজ। কৈছে 1979ত তাই নবেল পিচ প্ৰাইজ পাইছিলে। নবেল পিচ প্ৰাইজ কি হয়, এইটো বিশ্বৰ ভিতৰত কেইজন মানুহক দিয়া যায় যোনে সমাজৰ কাৰণে, শান্তিৰ কাৰণে ভাল কাম কৰে, মানে যোনে সমাজৰ আৰু শান্তিৰ কাৰণে ভাল কাম কৰে তাক নবেল পিচ প্ৰাইজ দিয়া যায়। আৰু এইটো চবকে দিয়া নাযায়, বছৰে বছৰে বহুত কম মানুহ, পাঁচ ছয়জন দহজন এনেকৈ মানুহ দিয়া যায়। তো 1979ত
আমার মাদার টেরেসা এইটো পুরস্কার দিয়া গৈছিল ঠিক আছে তাছত কি কইছে সোয়া শি ডাইড অন সেপ্টেম্বর 5th 1997 আর ডাইড মানে কি হয় মরি যাওয়া আমার যেটো মাদার টেরেসা আছিল তেখেতে তেখেত মরি গৈছিল তেখেত টুকাই গৈছিল কি বুলি কম ডাইড মানে মরি যাওয়া তো তেখেত কেতিয়া মরিছিল আমার মাদার টেরেসা কেতিয়া মরিছিল 5th September 1997 তেখেত এই দুনিয়া এৰি থৈ গুছি গল ঠিক আছে তাৰপিছত তলত চোৱা তলত কৈছে নাও আমি তো কাহিনী পঢ়িলো এতিয়া কি কৈছে চোৱা নাও রাইট কোয়েশ্চনস অন মাদার টেরেসা কৈছে মাদার টেরেসার উপর প্রশ্ন লিখিব দিছে কি হব প্রশ্ন চোৱা হোৱাট হু ৱেৰ ৱেন এণ্ড ৱাই এইখিনি দি ইয়াতে প্রশ্ন লিখিব দিছে কি কি প্রশ্ন লিখিব পৰা যায় তোমালোকে পাৰিবানে যদি তোমালোকে পাৰা তেনেহলে মই তোমালোকক এইটো হোমৱৰ্ক দি দিওঁ নে কৰাই দিওঁ আচ্ছা মই কৰাই দি আছো তোমালোকক মই দেখুৱাই দি আছো তোমালোকে নিজৰ ফালৰ পৰা কৰিবলৈ চেষ্টা কৰিবা ঠিক আছে তে কি হব চোৱা ইয়াতে চোৱা প্ৰথমে দিয়া আছে হোৱাট হোৱাট মানে কি আমি তো জানো হোৱাট হোৱাট যেনেকে হোৱাট ইজ ইয়ৰ নেম হয়নে না হোৱাট ইজ ইয়ৰ ফাদাৰ নেম ঠিক তেনেকে ইয়াতে হোৱাট তো হোৱাট দি পেলাই কি প্ৰশ্ন কৰিব পৰা যায় ইয়াতে হোৱাট দি পেলাই আমি এটা প্ৰশ্ন এনেকে বনাব পাৰো হোৱাট ৱাজ দ্য ৰিয়েল নেম অফ মাদাৰ টেরেসা মাদার টেরেসার আসল নাম কি আছিল আমি এনেকে কব পাৰো হোৱাট ৱাজ দ্য নেম অফ হার প্যারেন্টস তেখেতৰ প্যারেন্টসৰ নাম কি আছিলে সেইটোও লিখিব পাৰো আমি হয়নে নহয় তো এটা প্রশ্ন এনেকে বনালো তাৰপিছত দ্বিতীয় প্রশ্ন কেনেকে বনাম চোৱা হু ৱেৰ দ্য প্যারেন্টস অফ মাদার টেরেসা মাদার টেরেসার প্যারেন্টস কোন আছিলে হয়নে নহয় এনেকে এটা প্রশ্ন বনাব পাৰা যায় তোমালোকে এইখিনি চাই নিজে কৰিবলৈ চেষ্টা কৰিবা তেতিয়াহে লাভ হব নহলে মই লিখা কেনেকে যদি লিখি থাকা লাভ নহব ঠিক আছে চেষ্টা কৰিবা ভুলেৰে শুধৰাই দিম তাৰপিছত কৈছে ৱেৰ ৱেৰ মানে কত তো ইয়াৰ ওপৰত আমি কি বনাম ৱেৰ চি ৱেৰ ডিড চি ডিভোটেড হাৰ লাইফ কৈছে তাই নিজৰ জীৱনটো কত ডিভোট কৰিছিলে তাই নিজৰ জীৱনটো কত দি দিছিলে ঠিক আছে তাই নিজৰ জীৱনটো কত দি দিছিলে তাই নিজৰ জীৱনটো দুখীয়াবিলাকক সহায় কৰোঁতে দি দিছিলে হয় ন এইটো এটা প্ৰশ্ন হৈ গ'ল তাৰপিছত আৰু এটা প্ৰশ্ন আছে ৱেন ৱেন মানে কেতিয়া তো কেতিয়া বুলি ক'লে আমি কি কৰিম ইয়াতে কেতিয়া বুলি ক'লে আমি কি কৰিম ইয়াতে চোৱা ৱেন ৱেন বুলি ক'লে কি হ'ব ইয়াতে আহি যাব ধৰা ৱেন ডিড শি বৰ্ণ আমি লিখিব পাৰো ইয়াতে ধৰা ৱেন ডিড এক ছেকেণ্ড ৰখা হা ইয়াতে মোৰ কালাৰটো অকণ খেলি মেলি হৈ গলে ৱেন ডিড শি ৱাজ বৰ্ণ হয়নে এইটো এটা প্ৰশ্ন হৈ যাব পাৰে ৱেন ডিড শি ৱাজ বৰ্ণ মানে তাই কেতিয়া জন্ম হৈছিলে বা তাই কেতিয়া ঢুকাইছিলে বা তাই কেতিয়া নোবেল প্রাইজ পাইছিলে আর এটা আছে লাস্টত ওয়াই ওয়াই মানে কিয় তো আমি ইয়াতে কব পাৰো যে ওয়াই জায়গাত আমি কি দিব পাৰো ইয়াৰ পৰা কি লিখিব পাৰো আমি কব পাৰো যে তাইক নোবেল পুরস্কার কিয় দিছিলে কব পাৰো আমি এটো কথা আমি ইয়াতে লিখিব পাৰো ওয়াই ডিড শি গট দ্য নোবেল পিস প্রাইজ হয়নে নহয় এটো প্রশ্ন আমি বনাব পাৰো ওয়াই ডিড শি গট দ্য নোবেল পিস প্রাইজ তাই নোবেল পিস প্রাইজ কিহৰ কাৰণে দিয়া হৈছিলে হয়নে নহয় তো এইখিনি হৈ গল এই প্ৰশ্নখিনি উত্তৰ তাৰপিছত তলত চোৱা কৈছে ফাইণ্ড আউট ৱৰ্ডছ উইচ হেভ চিমিলাৰ মিনিংস উইথ দ্য ৱৰ্ড ডেষ্টিটিউট ডেষ্টিটিউট মানে কি কৈছিলো বহুত দৰকাৰী হয়নে নহয় বহুত দৰকাৰী তো কেনেকুৱা হ'ব ইয়াত আমি দিব পাৰো পুৱাৰবিলাক কি হয় বহুত দৰকাৰী হয়নে নহয় পুৱাৰবিলাক কি হয় দৰকাৰী হয় দেখা পাই আছে নে পি ডাবল অ' আৰ পুৱাৰ আৰু আমি কব পাৰো নিডি এন ডাবল ই ডি ৱাই নিডি হয়নে নহয় তাৰপিছত আৰু কি হ'ব পাৰে আৰু এটা হ'ব পাৰে আৰু কি কি হ'ব পাৰে পুৱাৰ হ'ব পাৰে নিডি হ'ব পাৰে আৰু এটা ডিষ্ট্ৰেছ
distressed, distressed, ঠিক আছে, distressed, TRESED, distressed, ঠিক আছে, তো এইখিনি হৈ গল তোমালোকৰ আজিৰ লেশন, তো আজিৰ লেশন মই ইয়াতে খামৰি দি আছো, এইখিনি তোমালোকৰ লিখা হৈ গৈছে, ইয়াৰ পিছত আমি এইখিনি চাম। यार आगते तुम लोग कोई दूं जो तुम लोग जी भिडि भल्के सबा और एक नेरीबा बुझीसा जो क्या बुझी पा ना क्या थी गई ये मोक कबा और पढ़ी थका कन्टिन्यू तीन तुम लोग पढ़ा तो भल्के गई थको और निजर लगर बंधु बान्धवको कबा जो क्लास डेली यूट्यूब तुम लोग अक पढ़ लगे चाह लगे ठीक है करोना आसे बुली पे स्कूल बंध आ पढ़ा बंध हुआ ना ময়ো পঢ়ি আছো, ময়ো পঢ়াই আছো, তোমালোকো পঢ়িব লাগিব, তোমালোকো লিখিব লাগিব, ঠিক আছে, অ'কে, তেনেহলে বাই বাই।